আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরামবাগ হসপিটাল মোড়ের একটি ব্র্যান্ডেড কোম্পানির কেক এবং স্ন্যাক্সের দোকানের খাবারে মিলল ছত্রাক। যিনি কিনেছিলেন সেই ক্রেতা তুললেন পচা এবং বাসি খাবার বিক্রির অভিযোগ। কদিন আগেই আরামবাগের বুকে ফুড ডিপার্টমেন্ট থেকে প্রতিটি দোকানে এই খাবারের গুণমান পরীক্ষার জন্য রেড করা হয়। তারপরও কীভাবে আরামবাগ শহরের বুকে এইভাবে একটি ব্র্যান্ডেড দোকানে পচা বা বাসি খাবার বিক্রি হচ্ছে, সে নিয়ে উঠে গেল প্রশ্ন। আসুন শুনে নিই সেই ক্রেতার বক্তব্য, দেখে নিই সেই ছবি এবং শুনে নিই সেই কোম্পানির যিনি ম্যানেজার তার কি সাফাই এটাকে নিয়ে, এক্সক্লুসিভলি আরামবাগ নিউজের পর্দাতে। এটা নিয়ে গেছি ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে, ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে। দেখুন অবস্থা কবে নিয়ে গেছে একদিন। কি বলবেন আপনাদের একটা এত বড় একটা দোকান, সেখানে এরকম ফাঙ্গাস কি কাপড় বিক্রি করছে? ডেইলি মাল আসে আমাদের। এটা কি ডেইলি মাল আসে? নো, হ্যাঁ স্যার আমাদের ডেইলি মাল আসে। তাহলে ফাঙ্গাসটা পড়লো কি করে? আপনি এত বড় একটা অর্গানাইজেশন, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি বলছেন হয়তো কোনো কারণে করেছে, সার্টেনলি এটা কারণ তো থাকবেই। আইদার আপনি এক্সপায়ার হয়ে গেছে দিয়েছেন, অথবা ইন্টেনশনালি দিয়েছেন। বোকা লোক এসছে আমার এটা কেন ফেলা যাবে? তাহলে আপনি আমার একটা রুট কজ বোঝান, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? এটা খেয়ে যদি ভেঙে না দেখা হতো, খাওয়া হতো, এর জন্য যদি কোনো রকম এফেক্ট হয় পার্টিকুলার কাস্টমারের, আপনি কি রেসপন্সিবিলিটি নেন? আপনারা দেখলেন তো ফাঙ্গাসটা পড়েছে? কোম্পানিতে রিপোর্ট করবেন না করবেন দ্যাট ইজ সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এই জিনিসটা হবে কেন, এটা তো একটা আপনি কারণ দেখাবেন। বিইং এ অর্গানাইজেশন হেড আপনি তো একটা বলবেন যে এই কারণে হয়েছে। তাহলে কোনো কারণে পড়েছে এটা কিন্তু দাদা লজিক নয়। বিইং এ এডুকেটেড পার্সন আপনি এটা বলতে পারেন। আপনার মেন কারণ হচ্ছে যে আপনাকে দেখতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমি পয়সা দিয়ে জিনিসটা কিনে নিয়ে গিয়ে এই জিনিসটা কেন দাঁড়াবো? আপনাদের এইটুকুনি কোঅপারেশন থাকবে না টুয়ার্ডস কাস্টমার? তাহলে এটা হলো কি করে দাদা? আপনার প্যাকেট, আপনার সব কিছু আমি যদি না দেখি, মনে করো আমি একটা কামড় দিলাম, আমার তো এরপরে একটা কিছু ব্যাডেজ হতেই পারে, তাহলে তখন কি আপনি রেসপন্সিবিলিটি নিতেন? তারপর আপনি আপনার পারচেজ মেমো দেন না? এটাও একটা ড্রবক্স, কেন দেবেন না? আপনি যা বলছেন জিনিস এরকম এই যে ফাঙ্গাস করে গেছে আমার বোন কিনেছে। সন্ধ্যাবেলা নিয়ম আমার একটু বাড়িতে গেস্ট আসার জন্য টিফিন কিনতে এসেছিলাম, এইরকমভাবে কেনা হয়েছে, তার মধ্যে এরকম ফাঙ্গাস পড়ে গেছে জিনিসটাই অবস্থায়। এরকম একটা অর্গানাইজেশন, এটা যেদিন একটা ব্র্যান্ডেড ভালো আছে কিন্তু তার কাস্টমার স্যাটিসফ্যাকশন চলতে চাই না, এই জায়গাটায় আমি আপনাদের দেখাতে চাই যে কী করছে। এটা নিয়ে গেছি ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে, ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে। দেখুন অবস্থা কবে নিয়ে গেছে একদিন। কি বলবেন আপনাদের একটা এত বড় একটা দোকান, সেখানে এরকম ফাঙ্গাস কি কাপড় বিক্রি করছে? ডেইলি মাল আসে আমাদের। এটা কি ডেইলি মাল আসে? নো, হ্যাঁ স্যার আমাদের ডেইলি মাল আসে। তাহলে ফাঙ্গাসটা পড়লো কি করে? হয়তো কোনো কারণে পড়েছে, হয়তো আবার হয় না, কিছুর পিছনে অবস্থা
আপনি এটা বলে দাঁড়াতে পারেন না, আপনি এত বড় একটা অর্গানাইজেশন, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি বলছেন হয়তো কোনো কারণে করেছে, সার্টেনলি এটা কারণ তো থাকবেই, আইদার আপনি এক্সপায়ার হয়ে গেছে দিয়েছেন অথবা ইন্টেনশনালি দিয়েছেন, এ বোকা লোক এসছে আমার এটা কেন ফেলা যাবে দিয়ে, তাহলে আপনি আমার একটা রুট কজ বোঝেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, এটা খেয়ে যদি ভেঙে না দেখা হতো খাওয়া হতো, এর জন্যে যদি কোনো রকম এফেক্ট হয় পার্টিকুলার কাস্টমারের, আপনি কি রেসপন্সিবিলিটি আপনারা দেখলেন তো ভাঙাচ্ছ করেছেন, কোম্পানিতে রিপোর্ট করবেন না করবেন দ্যাট ইজ সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এই জিনিসটা হবে কেন, এটা তো একটা আপনি কারণ দেখাবেন, বিইং এ অর্গানাইজেশন হেড আপনি তো একটা বলবেন যে এই কারণে হয়েছে। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।